হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহ আমাদের নিয়ম অনুযায়ী নামাজ পড়ালেন, ইমামতি করলেন। ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদি অবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসিরাল লাআল্লাকুম তুফলিহুন। নামাজ থেকে ফারাগাত হলেন, যেমন আমরা ফজরের নামাজের সময় ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসেন, অমনটা করে দোয়াটা করে দিলেন, মুসল্লিরা বলা কওয়া করতে লাগলেন, কি ব্যাপার আজকে হুজুর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কেন ইমাম আজম হুজুরের নিয়ম অনুযায়ী নামাজ পড়ালেন? তাই কয়েকজন মুরিদ ভক্ত হুজুরকে, যারা বড় কাছের ছিলেন, তারা বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি কেতাবে লিখেছেন, আপনি জবানে বলছেন, আপনি সবাইকে বলেছেন, ফজরের নামাজ পড়তে গেলে দোয়া কুনুত পড়তেই হবে, অন্যথায় নামাজ কবুল হবে না। অথচ হুজুর আপনি কিছুক্ষণ আগে নামাজ পড়ালেন, ফজরের নামাজের ইমামতি করলেন, অথচ আপনি দোয়া কুনুতটা পড়লেন না। ইমাম আজম আবু হানিফা হুজুরের নিয়ম অনুযায়ী নামাজটা পড়ালেন, কিন্তু কেন আল্লাহর ওলি ওই সময় ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেললেন? বাবারা ঠিক বলেছ, সঠিক বলেছ, যথাযথ বলেছ, যথার্থ বলেছ বাবারা, তবে শুনে লাও, আমি নিজে কেতাবে ফতোয়া দিয়েছি ঠিকই, আমি নিজে পড়ি ঠিকই, তোমরাও পড়ো ঠিকই, কিন্তু মনে রেখো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বের বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত, যেহেতু উনি আমাদের উদ্দেশ্য, উনি আমাদের থেকে বয়সে যেমন বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, এলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরহেজগারিতে বড়, সর্বদিক দিয়ে বড়, তাই আজকে আমি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিজে ফতোয়া দিতে পারি, কেতাবে লিখতে পারি, তথাপিও বড়র সম্মানের জন্য, সম্মানার্থে আমি ইমাম শাফি আজকে ইচ্ছাকৃতভাবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিয়ম অনুযায়ী আমি ফজরের নামাজ পড়ে ইমামে আজমকে সম্মান জানালাম। বাবারা মনে রেখো, আল্লাহ নবী যেমন নামাজ রোজার কথা বলেছে, তেমন রাসূলুল্লাহর হাদিস চমকাচ্ছে, কাল রাসূলুল্লাহি মাল্লাম ইয়ারহাম সাগীরা নাম আলাম ইয়াক্কির কাবীরা না ফালাইসা মিন্না, যারা ছোটদের ঘরে ভালোবাসবে না আর বড়দের ঘরে সজদা রাখবে না, আমি রাসূলুল্লাহ বলে গেলাম ফালাইসা মিন্না, তারা আমার উম্মত হতে পারবে না। তে আমি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বড়দের ঘরে সম্মানার্থে আজকে ইচ্ছাকৃতভাবে নামাজের মধ্যে দোয়া কুনুতটা ছেড়ে দিলাম। কি আমি কি বোঝাতে পারছি? আমল কাকে বলে? আমল কাকে বলে? চলেন ভাই গো, ইমাম আজম চলে গেলেন, ইমাম শাফি চলে গেলেন, ইমাম মালিক চলে গেলেন, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর চলে গেলেন, একদম যেন টানা কথা মতো হয়ে গেল, একটুখানি ধাক্কা দিয়ে বললে মনে হয় একটু আপনাদের ভালো লাগতো, তাই না? একটুখানি ইমাম আজম আবু হানিফাকে শহীদ করে দিল, ইমাম শাফিকেও শহীদ করে দিল, ইমাম আহমদ বিন হাম্বল চার ইমামের এক ইমাম ওনাকেও শহীদ করা হয়েছিল, ঠিক আছে? কেন বলেন তো? চাকরি, নৌকরি, ফিশারি, কি ফিশারি দখল করেছিল? যে আল্লাহর কোরআন ভালো হওয়া, কোরআন মাজিদুন ফি লাউহিন মাহফুজ, যে আমি কোরআন পাকের একটা ছোট্ট আয়াত পড়েছিলাম, ওটি বিসমিল্লাহির রহমানির রহিম وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين বলে জোরে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, রে বান্দা, আমি তোদের মাঝে কোরআন পাঠিয়েছি, আমার কোরআন শরীফ পাক তোদের জন্য শেফা, শেফা। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবে নাকি? এই এখন বলো, জোরে বলো, ছেলেরা আরেকটু জোরে বলো,
তোদের জন্য আমার কোরআন যেমন শেফা ও রাহমাতুল লিল মুমিনিন রে মুমিনের দলেরা আমার কোরআন তেমন তোদের জন্য রহমত ও বটে আর একটু জবান বলে সুবহানাল্লাহ তবে মনে রাখিস আমার কোরআন তোদের মতো সৃষ্টি নয় রে বান্দারা তোরা একদিন অবশ্যই মরবি কি মরবেন তো এক কি কি বাজবে এই কারা কারা বেঁচে থাকবে একটা আন্দাজ কারা কারা তোর বাবু কেউ বেঁচে থাকবে না আজাল ফেরেশতা জান কবজ করে না আজাল ফেরেশতারও মওত হবে ওর পরের লাইনটা বলবো মওতেরও মওত হবে মওত একটা জিন আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম হাসানু আমালা আছে না নাই চমকাচ্ছে আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম হাসানু আমালা সুবহানাল্লাহ বলেন বলেন আল্লাহ জি খলাকাল মাউতা আল্লাহ মাউত কেও সৃষ্টি করেছেন মাউত আমাদের মতো একটা জীব কোরআনের দলিল বললাম আর লাগবে না তো এরপরে অস্বীকার করলে ইমানটা আমার যাওয়ার আমাদের যাওয়ার আগে ও বাড়ি চলে যাবে ইনি এখন অসম্ভব ইমান আহা করে বেরিয়ে যাবে সোজা একদম মার দিয়ে বেরিয়ে যাবে কত হচ্ছেন মত একটা জীব আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা করে না মনে রাখুন ও নওজোয়ানেরা মতেরও মত হবে মতেরও মত হবে কথা যখন এসে গেল একটু অস্থা সামান্য একটু বাড়িয়ে দেবো নাকি সবাই সম্মতি দিচ্ছেন আর একবার হাত উঁচু করে তকবীর দেন তো ছেলেরা মুরব্বিরা না মুরব্বিরা না ছেলেরা নারে তকবীর এই ভালো করে ওটা ভাত লাগো ভালো করে লাগো এতদিন তো বলতে সামনে 2021 আসতে সে 21 পড়ে গেছে কোকা কি হয় ভালো করে লাগো কি হয় আমি কোনো লাইনে নেই বললাম আমার মত আমি এমনি বলছি কি হয় ভালো করে লাগো ভাই ভাই পুরোপুরি ইমানদার হও তাই না দুনিয়াদার হয়ে যাও খানিকটা তবু দুনিয়া হাসিল করতে পারো যে ভাবিও আর ইমানদার হয়ে যাও কিচ্ছু লাগবে না আল্লাহই বাঁচিয়ে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ না ইধার কা না উধার কা না ঘর কা না ঘাট কা ক্যা হোগা ও টাইট হোগা কথা বুঝছেন না জব্দ হবে আগার দুধারের একদার হবেন তো মাগার হয় দুনিয়া হাসিল হবে আর তা নাহলে আল্লাহর রহমতে দুনিয়া এবং আখেরাত দুটোই হাসিল হয়ে যাবে আমি কি বোঝাতে পারছি সেই 2021 পড়ে গেছে কোকা ওরা ছাড়ো ভালো করে লাগো যে আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গনেরা মওতেরও মওত হবে আল্লাহ পাক মওতকে একটা দুম্বা আকারে আনবেন কোন জায়গা জানেন ওই জায়গাটার নাম আল আরাব আল আরাব আল আরাব কোরআন পাকের সূরা আল আরাব জায়গাটা উঁচু জায়গা জান্নাত এবং জাহান্নামের বিস্কানে একটা উঁচু জায়গা ওই জায়গাটার নাম আরাব ওই আরাব উঁচু জায়গায় মওতকে দুম্বা করে আল্লাহ পাক নিয়ে আসবেন লক্ষ লক্ষ নবীরা সেখানে হাজির থাকবেন কোটি কোটি আল্লাহওয়ালারা থাকবেন জান্নাতীরা জান্নাতে থাকবেন জাহান্নামেরা জাহান্নামায় থাকবে এমন একটা জায়গায় দুম্বা কানা হবে মওত কানা হবে জান্নাতীরাও যেমন দেখতে পাবে জাহান্নামীরাও তেমন দেখতে পাবে সবাই দেখতে পাবে উঁচু জায়গা এই যে জায়গায় আমি বসে বাস করছি একটু উঁচু জায়গা তো তাই যাতে দেখার অসুবিধা না এই জন্য উঁচু করেছে না কমিটি নাকি খামাখা পয়সা আছে বেশি রয়েছে বলে উঁচু করে বসে আছে পয়সা বেশি আছে বলে উঁচু করে নে যাতে দেখার সুবিধা হয় কোনো অসুবিধা না হয় ওদিকে মা বোনেরা যারা গল্প করছে আর মাঝে মাঝে শুনছে তারাও যাতে দেখতে পায় এই কথা বুঝেন না এই জন্য উঁচু করেছে আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গনেরা ওই উঁচু জায়গার আরাফ নামক জায়গায় আল্লাহ মওতকে দুম্বাকারে এনে জান্নাত এবং জাহান্নাম বাসীদের বলবেন রে জান্নাতীরা ওরে জাহান্নামীরা তোরা দুনিয়ায় মওত বলে জানতিস মরণ বলে জানতিস এইলে দেখেলে মওত কাকে বলে এই হচ্ছে মওত মরণ আমি আল্লাহ পাক মরণকে মওতকে তোদের সম্মুখে জবে করে দেব জবে করে দেব জবে করে দেব যাতে আর কোনদিন তোদের মওত না হয়
जो हो गया वो पहला बारा हो गया दुनिया में हो गया अब भी नहीं और कभी नहीं। समझ में आई बात? अब भी नहीं और कभी नहीं। एखनो ना कखनो ना। जो हो गया पास दिन पास दुनिया में हो गया अब भी नहीं कभी भी नहीं। चलें 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 हमार प्यारा भैरा एक लक्ष चौबीस हजार मतान्तरे दुई लक्ष चौबीस हजार नबी बोलें रसुल बोलें पैगम्बर बोलें ओ मुसलमान समस्त नबीरा থাকবে আমার রাসূলুল্লাহ সেখানে দাঁড়িয়ে থাকবেন। কিন্তু বড় মজার কথা হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী দুনিয়ায় এসেছিলেন ওনার কলিজার টুকরাও নবী হয়ে এসেছিলেন যে নবীর নাম হযরতে নবী ইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন কেন সুবহানাল্লাহ বলতে হবে কেন এনারা বুঝবে কেন কি জন্য তারপর সুবহানাল্লাহ বলবে তো মারে এমনি খেতে হবে কোকা হুজুরা যা বলবে মেনে নাও মাঝে মাঝে যে আমার নাম রেখেছে আমার আব্বা কি দাদা কি নানা আপনারও তাই ওনারও তাই ওনারও তাই তাই না আপনাদের সবার তাই এই আল্লাহ নাম রেখেছে কার কার হাত তুলেন তো এই আপনাদের মধ্যে আল্লাহ নাম রেখেছে কার হাত তুলেন হাত তুলেন হাত তুলেন ওই দেখো তাবারুক খাবে হাত তুলবে না মানুষ জন্ম হলে নাম রাখে নাকি না জন্মের আগে নাম রাখে এই আপনার বাচ্চাদের নাম তাহলে জন্মের আগে রেখেছেন তো বৌমার পেটে যখন ছিল তখনই তো নাকি ওই যে না বলছে কি বলি বলো তুমি দেখি আপনারা কি বলছেন কম্বল ফাঁকা হয়ে যাবে খোকা কোরআন খুলে দেখো গিয়ে গল্প করতে আসেনি কথা বুঝছো নবী জাকারিয়া আলাইহিসসালামের বেটা নবী ইয়াহিয়ার নাম আল্লাহ শুধু রাখেনে মায়ের পেটে থাকাকালীন আল্লাহ নাম রেখেছিলেন বলুন না জোরে সুবহানাল্লাহ তখনও দুনিয়া আসেনি মায়ের পেটে আছে ভূমিষ্ঠ হয়নি কথা বুঝছেন তখন আল্লাহ নাম রেখেছিলেন জাকারিয়াকে বলেছিলেন জাকারিয়া তোমার ছেলে তার নাম ইয়াহিয়া আমি আল্লাহ নিজে রেখে দিলাম যাও তোমার ছেলে হবে সুপুত্র হবে সুবহানাল্লাহ বলবেন না তোমার একটা সুপুত্র হবে সুপুত্র সুপুত্র এই বলতে গিয়ে ধাক্কা খাচ্ছেন তো এবারে সুপুত্র আর তারপর একটা আছেটা বলবো না সুপুত্র সুসংবাদ দেয়া হচ্ছে সুপুত্র আসছে আর সেই সুপুত্রের নামটা আমি আল্লাহ নিজে রেখে দিলাম ইয়াহিয়া কোরআনটা শুনবেন নাকি চলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া আরেকটু জবান খুলে হবে না আরেকটু জবান খুলে বলবেন না ইয়া জাকারিয়া হে নবী জাকারিয়া ইন্না নুবাশশিরুকা নিশ্চয় আমি আল্লাহ তোমাকে একটা সুসংবাদ প্রদান করছি বেগুলাম বেগুলাম একটা সুপুত্রের নিসমহ যার নাম আমি আল্লাহ রেখে দিলাম ইহিয়া 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 ও আমি একটা সুপুত্রের সুসংবাদ প্রদান করলাম তোমার বিবির পেটে আমি আল্লাহ সুপুত্র দিয়েছি আর ওই পুত্রটার নাম আমি আল্লাহ এখনই রেখে দিলাম নবী ইয়াহইয়া কোরআন থেকে বলেছি না বলেন কোরআন চমকাচ্ছে না আয়াতটা ইয়ার কি বাবা কত দরজাওয়ালা বলেন আমার পেয়ারা ভাই অনেক লম্বা ঘটনা নবী জাকারিয়াকে যেমন দুশ্মনেরা শহীদ করেছিল ওনার কলিজার টুকরা নবী ইয়াহইয়া আলাইহিস সালামকেও তেমন দুশ্মনেরা শহীদ করে দিয়েছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন শহীদ করে দেওয়া হয়েছিল ওনার বয়সটা তখন ছিল মাত্র 30 বছর 30 ইয়ার্স মাত্র 30 বছর উনি বিয়ে করেন না নওজোয়ান বয়সে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছিল অনেক লম্বা ঘটনা ও মুসলমানের ছেলে মেয়েরা এত
রুকুন বলে গেলাম হযরতে নবী ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শহীদ হয়েছিলেন আল্লাহ পাকের শরীয়তের জন্য ইসলামের জন্য মাসলা ফতোয়ার জন্য উনি শহীদ হয়েছিলেন ওনাকে দুশমনেরা ইসলামের জন্য শহীদ করেছিল আমার পেয়ারা ভাইরা তাই আল্লাহ রব আল্লাহ রব জান্নাত এবং জাহান্নাম উভয়ের মাঝখানে উঁচু জায়গাতে আল্লাহ পাক মওতকে দুম্বাকারে নিয়ে এসে লক্ষ লক্ষ নবীরা থাকবেন সেখানে আল্লাহ পাক নবী ইয়াহিয়াকে ডাকবেন ও আমার নবী ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি চলে এসো আমি আল্লাহ পাক জানি দুশমনেরা তোমাকে শহীদ করেছিল যে দুশমনেরা তোমাকে শহীদ করেছিল তারা তো জাহান্নামী শুধু জাহান্নামী না তারা চিরতরে জাহান্নামী তোমাকে শহীদ করে দিয়েছিল তোমার আব্বাকে শহীদ করে দিয়েছিল তুমি বড় কষ্ট পেয়েছিলে ও নবী ইয়াহিয়া আমি আল্লাহ পাক তারা তো জাহান্নামে আছে তাদেরকে দেখাতে চাই তারা নিজে চোখে দেখে নিক আমরা নিজে হাতে নবী জাকারিয়াকে শহীদ করেছিলাম আমরা নিজে হাতে নবী ইয়াহিয়াকে শহীদ করেছিলাম তাই জাহান্নামে গিয়েছি শুধু জাহান্নামে আসি না আমরা জন্মের মতো মওতকেও হারালাম আর কোনোদিন মরণ হবে না খালেদিনা ফিহা চিরতরি জাহান্নামায় থাকতে হবে নবী ইয়াহিয়া তারা নিজে চোখে দেখে নিক আমরা যারা নবী ইয়াহিয়াকে শহীদ করেছিলাম ইয়াহিয়ার মাওলা আল্লাহ আমাদের শুধু জাহান্নামায় দেয় না আল্লাহ মওতকে শহীদ করে দিয়েছে আমাদের কোনোদিন মরণ হবে না কোটি কোটি বছর অসংখ্য বছর আমরা জাহান্নামার জাহান্নামায় রয়ে যাব তারা নিজে চোখে আযাবের মাপটা করে নি যে কি বুঝছেন হযরত নবী ইয়াহিয়াকে শহীদ করেছিল কি কারণ কারণ তো অনেক ছিল একটুখানি শুনবেন নাকি ছোট্ট একটা পয়েন্ট মতো শুনবেন নাকি শুনবেন সবাই সবাই কথা তো সব জায়গায় সব বলা চলে না বাবা তাহলে বিবিকে তালাক দিয়েছে একজন এই গ্রামে অন্য গ্রামে কত লাগ পাকলা কথা কিচ্ছু জানে না এখন তালাকের আবার স্টাইল বেড়েছে তোর তালাক তোর তোর না না আমি ভাষা বুঝতে পেরেছি কি বলতে চাচ্ছে হুজুর একদম গড়ে তালাক দিচ্ছে বুঝেন না কথা একসঙ্গে তিন তালাক তিনশো তালাক বুঝেন হুজুর ফতোয়া সামলাও হ্যাঁ এটা ফতোয়া রে বাবু ফতোয়া ইসলাম তাকওয়া বলেছে ফতোয়া বলেছে বুঝেন না যাই হোক ওরে বাবু তিন তালাক দিলে সে আর ঘরে লওয়া যাবে এই লওয়া যাবে এই না বলছে তো হ্যাঁ যাক তবে একটা লাইন আছে তাকে তাহালিল বলে হুজুরটা তাহালিল বলে আরবিতে তাহালিল মানে অন্য জায়গায় বিয়ে দিতে হবে কি তারপরে সে অনেক কথা রে বাবু সে তো সব বলা যাবে না লজ্জার কথা বোঝেন না কথা তারপর সে যদি ছাড়ে সে যদি সে যদি এই সে যদি ভালো করে বাংলাটা বোঝো পাগলা বেড়ে সাফ হয়ে যাবে সে যদি এই কথা বুঝছো তারপর একটা হচ্ছে ছাড়ে তার আগে হচ্ছে সে যদি অস্কি বুঝছে হ্যাঁ হ্যাঁ তারপরে সব বিদ্যুৎ পালন টালন করতে হবে তারপরে নিতে কি পারব সেই প্রথম বিবি তাহালিল বলে কে তাই না যাই হোক একে তাহালিল বলে আমার ভাইরা ইসলামের আইন এটা শরীয়তের আইন এখন সেতু কথা অনেক কথা নবী আইয়া সালাম ওনার জামানায় ঘটেছিল ও সে নাম দাম বলবো না বাদশাহ তার বিবি কোন বলছে তার ভাইজি বিয়ে করা ইত্যাদি সব ব্যাপার স্যাপার আছে কিন্তু মূল ঘটনাটা হচ্ছে তাহালি জগতের মলি সাহেবরা বলেছে তিন তালাক দেয়া হয়ে গেছে বাদশার বিবি বলেই বলি তুমি তিন তালাক দিয়েছো ও বিবিকে নিতে গেলে তাহালিল করাতে হবে আর এক জায়গায় দিতে হবে সে যদি ছাড়ে তারপরে ইজ্জত যাবে তারপরে পাবে ছাড়লেই পাবে না বলো হুজুর কি বলেন এই কথা বুঝছেন না এখন বাদশার হাতে অনেক ক্ষমতা থাকে রাজ আইন থাকে জনবল ধনবল অর্থবল কত বল থাকে খেলার বল না অন্য বল এনার খেলার বল
কথা বুঝছো? এখন দুনিয়ার মৌলভীদের জিজ্ঞেস করেছে হুজুর কি হবে, সব হুজুররা বলেছে তাহলিল ছাড়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই, সবাই গান গুলেছে তাহলিল ছাড়া উপায় নাই। যে যা বলে বলো নবী এই ইয়া কি বলে দেখি, আমি গল্প করছি না কিন্তু কাকা ইয়াদ রেখো, নবী ইহিয়া আলাইহিস সালাম কি বলে দেখুন, উনি তো নবী, উনি যদি বলেন তাহলিল লাগবে না তাহলে এসব কি কথা বুঝছেন না, সব হুজুর বলেছে তো তাহলিল ছাড়া হবে না। নবী ইহিয়াকে বললেন আপনি তো আল্লাহর নবী, আপনি জামানার সব থেকে বড় হুজুর, সব থেকে বড় ইমাম, সব থেকে বড় ওস্তাদ, সব থেকে বড় আলেম ইত্যাদি সবই আপনি, আপনি বলেন কি করতে হবে। হুজুর নবী ইহিয়া আলাইহিস সালাম বললেন ওই ছোট ফুটে মৌলভীরা যা বলেছে ওটাই আমি বলছি, তাহলিল করতে হবে। এই কথাটা ভালো করে বলবেন, তাহলিল করতে হবে, তা না হলে ও বিবি নেওয়া চলবে কি, হ্যাঁ হবে না হবে, ঘুমোচ্ছ বিবি চলে যাচ্ছে মশলায় সেটা শুনে ভালো করে, ও বিবি নেওয়া চলবে না। আল্লাহ নবী জাকির আলাইহিস সালাম বললেন না বাবা হবে না, তাহলিল ছাড়া তুমি তোমার বিবি নিতে পারবে না, ও তুমি বাদশাহ হও আর যাই হও তোমার বেগম ঘরে ফিরতে গেলে এই এই লাইন আছে। বাদশাহ আসতে বলল দেখুন তাহলিল করা যাবে না, আপনাকে ফতোয়া দিতেই হবে, বিনা তাহলিলে উইদাউট তাহলিলে আমি আমার বিবিকে নিয়ে সংসার করব। উনি বললেন হতে পারে না, বাদশাহর তরফ থেকে তখন বলা হয়েছিল কি সর্বনাশ তারা করেছে অত্যাচার, দেখেন আপনি যদি তাহলিল ছাড়া বিয়ে জায়েজের ফতোয়া না দেন আপনাকে কিন্তু আপনার আব্বার মতো নবী জাকারিয়ার মতো শহীদ করে দেওয়া হবে। এই কথা কিছু বুঝছেন, ঘুমাচ্ছেন না তো, সবাই শুনছো তো মনোযোগ দিয়ে, আপনাকে আপনার আব্বার মতো করে শহীদ করে দেওয়া হবে, বুঝছেন? আল্লাহ নবী জাকারিয়া হুজুর বলেছিলেন মনে রেখে দিও আন্নাল কুওয়াতা লিল্লাহ জামিয়া, আল্লাহ শক্তি সর্বশক্তি, আল্লাহ শক্তির কাছে সবাই পরাস্ত, আল্লাহর আইনের কাছে সর্ব আইন অনুরূপ পরাস্ত। মনে রেখে দেবেন বাদশাহ জাপানা, আমি যদি শহীদ হয়ে যাই আমার আব্বার মতো নবী জাকারিয়া আলাইহিস সালামের ন্যায় আমাকে যদি শহীদ করে দেয়া হয় তথাপিও আমি নবী ইহিয়া হালালের মশলাটা দিতে পারবো না। কষ্ট লাগছে না শুনে? শুনে শুনে আহা বাবা, হযরত নবী ইহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজুর ফতোয়া দিলেন আমি চলে যাব আপত্তি নাই, তথাপিও হবে না, ও মুসলমান এই না জন্যে বাদশাহ তরফ থেকে জালেম বাদশাহ, জালেম বাদশাহর তরফ থেকে ওনাকে শহীদ করে দেয়া হয়েছিল, টুকরো টুকরো করা হয়েছিল। ও মুসলমান আল্লাহ নবী ইহিয়া ইহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন, তথাপিও ইসলামের জন্য উনি মাথা নোয়ালেন না। এ অনেকক্ষণ হয়ে গেছে, এক্ষুনি দোয়া হবে খোকা, ভালো করে শোনো আর মাঝামাঝি শোনো, যা পারো করো। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, শুধু নবী ইহিয়াকে শহীদ করে না, ইসলামের আইনকেও তারা খণ্ডন করেছিল, আল্লাহ বড় কষ্ট পেয়েছিলেন। ওরে আমার নবী ইহিয়া রে, শুধু ওই দিন শাহাদতের সময় তুমি কষ্ট পাও না, এই শুনেন ভালো করে, ওরে নবী ইহিয়া রে শুধু তুমি কষ্ট পাও না, আমি আল্লাহ আমার শরিয়া দিয়ে প্রতিষ্ঠিত করতে গিয়ে তুমি শহীদ হয়েছিলে, ওরে নবী ইহিয়া স্বয়ং আমি আল্লাহ কষ্ট পেয়েছিলাম।
তাই আল্লাহ পাক প্রতিদান স্বরূপ ময়দানে মাহশারে সে আল্লাহর মনে আছে তো আল্লাহর উচ্চতম জায়গাতে আজকে আমি নবী আমি আল্লাহ পাক আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি মওতকে নিয়ে এসেছি ওরে নবী ইয়া যে নবীকে আমি আল্লাহ না বানালে কিছুই বানাতাম না আগর মুহাম্মদ না হতে তো কুছ ভি না হতা মুহাম্মদ হুয়া তো হুয়া সারে জাহান সুবহানাল্লাহ কখন বলবে বাড়ি বাড়ি এখন জোরে বলো আগর মুহাম্মদ না হতে তো কুছ ভি না হতা আগর মুহাম্মদ না হতে তো কুছ ভি না হতা মুহাম্মদ হুয়া তো হুয়া সারে জাহান সারে জাহান সারে জাহান একটু জোরে বলো না সুবহানাল্লাহ সারে জাহান কা আচ্ছা বুড়ো হয়ে গেছি না কথা বলছেন আমার পেয়ারা ভার আল্লাহওয়ালা গণেরা আল্লাহ পাক বড় কষ্ট পাওয়ার জন্য প্রতিদান স্বরূপ নবী ইয়াকে বলবেন ইয়া রে যে নবীকে আমি আল্লাহ না বানালে কিছুই বানাতাম না সে হাবিবে পেয়ারা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আছেন তথাপিও তথাপিও আমি আল্লাহ পাক আজকে জবে করা আর সুরিটাকে আমি আল্লাহ ওরে নবী ইয়া তোমার হাতে তুলে দিলাম রে তুমি মওতকে জবে করে দাও যারা তোমাকে জবে করেছিল তারা সচক্ষে নিজ চোখকে দেখে নিক আপন আপন চোখকে দেখে নিক আমরা যাকে জবে করেছিলাম সেই নবী এই আজকে মওতকে জবে করছে অতএব আমাদের কোনোদিন আর মরণ হবে না আজীবন আমরণ খলে দিনা ফিহা আবাদা চিরন্তন চিরতরে এর মতো আমাদের জাহান্নামেই থাকতে হবে এই জাহান্নামায় আজীবন জ্বলতে হবে পুড়তে হবে জ্বলতে হবে ইন্না আযাবি লাশাদীদ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ এই কঠিন জাহান্নামাতে নবী ইয়া আল্লাহ আমাদের ঘরে আজীবন চলার জন্য পোড়ার জন্য দিয়ে দিলেন আর কোনোদিন মরণ হবে না ও মুসলমান মনে রাখুন এই জন্যে আল্লাহ পাক মওতকেও জবে করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ বাবু اللهم صل على بابا اكن اكن كوتش اكن نا اللهم صل على سيدنا كوتش اكن যাক যাক ওয়াদা করেছিলাম একটু বলবো মওতের কথাটা তাই বললাম সবাই দেখে নেবে আর মরণ হবে না আমার পেয়ার আমার আল্লাহওয়ালা গণেরা আলোচ্য বিষয় ছিল মনে আছে ইমাম আযাম ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল মনে আছে যাবেন নাকি যাবেন যাবেন শুনবেন খাবেন কখন আমার পেয়ার আবার আল্লাহওয়ালা গণেরা ইমাম আজমকে যেমন শহীদ করেছিল ইমাম শাফিকে তেমন ইমাম আহমদ বিন হাম্বালকেও তেমন কথার সঙ্গে কথার মিল আছে বলে একটুখানি টাচ দিলাম ও মুসলমান ইমাম আহমদ বিন হাম্বালকেও শহীদ করা হয়েছিল কেন জানেন শুনে রাখুন
ও ইমাম আহমদ বিন হাম্বল আপনাকে বলতেই হবে কোরআন মানুষ যেমন একটা সৃষ্টি জিন যেমন একটা সৃষ্টি ফেরেশতা যেমন একটা সৃষ্টি গরু বাছুর যেমন একটা ছাগল একটা সৃষ্টি তেমন আপনাকে স্বীকার করতে হবে তারপর কি মানতে হবে এই পাগলা ওলাই না দেরি আছে তিন চার মাস দেরি মানতে হবে মানতে হবে পরে দেরি করে রে আলাদা লাইন এ মনে করছে ভোটের লাইন যাচ্ছে পাগলা ওলাইন বাদ আমার পেয়ারা ভাইরা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে বলা হয়েছিল রে ইমাম আহমদ বিন হাম্বল আপনাকে স্বীকার করতেই হবে কোরআন মানুষের ন্যায় একটা সৃষ্টি জিনের ন্যায় একটা সৃষ্টি ফেরেশতাদের ন্যায় একটা সৃষ্টি সৃষ্টি কুলের ন্যায় একটা সৃষ্টি হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন হতে পারে না যদি আমি শহীদ হয়ে যাই তথাপিও কোরআন কোনদিন সৃষ্টি এই কথাটা আমি স্বীকার করব না কোরআন সৃষ্টি নয় বল হুয়া কোরআনুন মাজিদুন ফি লাউহিন মাহফুজ কোরআন শরীফ পাক হচ্ছে আল্লাহর লাউহে মাহফুজের থেকে আসা একটা নিয়ামত কোরআন আমাদের মতো সৃষ্টি নয় কোরআন ধ্বংস হবে না আল্লাহ নবী বলেছেন বাবারা কিয়ামতের আগে আল্লাহর কোরআনের পাতা থেকে কোরআনটা উঠে যাবে কোরআনের লেখাগুলো মুছে যাবে কোরআন লেখা উঠে যাবে কোরআন আল্লাহর দরবার থেকে শেষে আল্লাহর দরবারে ফিরে যাবে কোরআন আমাদের মতো সৃষ্টি নয় যে খুব ডিপলি আলোচনা এসব খুব ডিপলি আলোচনা আমি কেন করছি বলে তো শুদ্ধ মিলাদ হয়ে গেলো শুদ্ধ ঘন ঘন যাও তো এক গ্রামে তিনবার যাও রক্ত যত মিলাদ ইমাম সাহেব আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গনেরা বাবা জিরা ও মুরব্বী বাবা জির আল্লাহ ওয়ালা গনেরা মায়েরা বোনেরা দুটো কথা ঘরে নিয়ে যান হেসে গেলে বলে যাই ভাই আমার কি জানো বলছিলাম ইমাম আহমদ হাম্বাল স্বীকার করেনি এই জন্য হুজুরকে কত কষ্ট দেয়া হয়েছিল জানেন বলতে গেলে কষ্ট হয় ওনার হাত ঢোকানা পিছমড়া করে বাঁধা হয়েছিল পিছনে পিছমড়া করে বাঁধা হয়েছিল কথা বলছেন পিছমড়া করে বাঁধা হয়েছিল শুধু বাঁধা হয় না ওনার কি বলে উনি একটা জামা পরেছিলেন গঞ্জি গায়ে ছিল ওই গঞ্জিটার উপরে শরীরের উপরে এত বেত্রাঘাত করা হয়েছিল এত বেত মারা হয়েছিল এত বেত্রাঘাত করা হয়েছিল বেতের আঘাতে আঘাতে হুজুরের গঞ্জিটা ছিঁড়ে 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 তুলার নাই উড়ে 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 শরীরটা ফাঁকা 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 হয়ে গিয়েছিল আহা গায়ের গঞ্জিটার গঞ্জি নাই পোশাক নাই ফাঁকা শরীরের নাই হয়ে গিয়েছিল ও মুসলমান রক্তর ধারা বইতে লাগলো কিন্তু বড় মজার কথা বান্দা যখন আল্লাহর হয় আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন কার হয় ঠিক বলছেন তো এই বুকে হাত দিয়ে সত্য বলছো তো মনে রেখে এটা বান্দা যখন আল্লাহর হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল কুল সমস্ত কুল কায়নাতার তাবে 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 হয়ে যায় ও ভাইরা মুরব্বী গণের আল্লাহ ওয়ালা গণেরা হুজুর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হয়েছিলেন বলেই আল্লাহ পাকের দরবারে তার দোয়াটা মঞ্জুর হয়ে হতো হুজুর ইমাম আহমদ বিন হাম্বলের মশলা জানা ছিল কোন মানুষ ওযু করে যখন ওযু করে আল্লাহ পাক তাকে ওযুর বরকতে পবিত্র করে দেন ওই ওযু করনেওয়ালা ব্যক্তির যদি কেটে যায় ফেটে যায় আর কাটা ফাটা জায়গা দিয়ে খুন রক্ত ঝরে যায় ঝরে পড়ে ওই রক্ত খুন পড়ার জন্য তার ওযুটা নষ্ট হয়ে যায় রক্ত খুন পড়লে ওযু থাকে না হুজুর ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের মশলাটা জানা ছিল এই জন্য হুজুর আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করতে পারেন না যেহেতু হাত দোকানা পিছমোড়া করে বাঁধা আছে ইন্নাহু আলিমুম বিজাত
সদর অন্তরের মালিককে জোরে বলেন এ অন্তরের মালিককে আল্লাহ আল্লাহ উনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ পাক আপনার রসূল বলে গিয়েছেন হাবিব বলেছেন ওযু করার পরে যদি রক্ত খুন গড়িয়ে যায় ওযু নষ্ট হয়ে যায় আল্লাহ ইসলামের জন্য আমি চলে যাব শহীদ হয়ে যাব আমার আপত্তি নাই আমি শহীদের হয়ে শহীদ হয়ে যাব আমি মওতের সঙ্গে লড়াই করছি আমি চলে যাব আমার আপত্তি নাই তবে আল্লাহ আপনার দরবারে আমার দোয়া মুনাজাত দোয়া দোয়া আমি ইমাম আহমদ বিন হাম্বাল চার ইমামের এক ইমাম আমাকে করেছেন আল্লাহ আপনার দরবারে আমার দোয়া আমার মওতের সময় শেষ বেলায় মওত বেলায় যেন আমি বিনা ওযুতে চলে না যাই বেওযু হয়ে না যাই আমার ওযুটা যেন হয়ে যায় আল্লাহ আল্লাহ আমার শরীর দিয়ে রক্ত বইছে রক্ত যেন গড়িয়ে নিচে না নামে যেখানকার রক্ত কোন সেখানে যেন জমাট বেঁধে গিয়ে আমি মামা আমার হাম্বাল আমার ওযুটা রয়ে যায় জোরে বললেন না না ও ভাইরে মুরব্বিরা কেতাব খুলে দেখে হুজুরের শরীর মোবারক থেকে বার হওয়া রক্ত গলায় না সুবহানাল্লাহ বলেন যে কি দোয়া করছেন আর ইনি কি বলছেন আগের দিন শুনছিল আজকে আগের দিন না আজকে শুনছিল বলে হুজুর অমুক বলল কি না করেছে সে যা সর্বনাশ করে গেছে বন্ধ বন্ধ কিটা ঘুটা সেটা যা করে গেছে অত মরে গেছে আমার পেয়ার আবার আল্লাহ বলা করে না হুজুর দোয়া করেছেন আল্লাহ আমার অজুটা যেন নষ্ট না হয় তাহলে আমলে রং আছে না নাই আছে না নাই ইনি খাজা বাবার দরবারে গিয়ে দোয়া করছে আল্লাহ এবার যেন ব্যবসায় কি কি লস না দোয়া করতে আমি নিষেধ করছি না কিন্তু একবার কি বললেন না আল্লাহ হুজুরের ওসিলায় আমার অন্তরটা যেন নূরনালা নূর হয়ে যায় ও ভাইরা মুরব্বি গণেরা ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দোয়া করলেন আল্লাহ হুজুরের দোয়াকে কবুল করে নিলেন যেখানকার কোন সেখানে দাঁড়িয়ে যায় পরের লাইনটা হুজুরের গঞ্জিটা যেমন ফেটে ফেটে শরীরটা ফাঁকা হয়ে গেল তেমন দুশ্মনেরা হুজুরকে এত মার মেরেছিল হুজুর একটা পায়জামা পরেছিলেন পায়জামা মারির জন্য পায়জামার দড়িটা রশিটা কেটে গিয়েছিল পায়জামার দড়ি কাটলে পরে সে তো নিচে নামবে এটাই তার ধর্ম যেই না নিচে নামবে আর কি ঠিক এমন সময় উনি আল্লাহকে বলেন আল্লাহ আমি বিদায় বেলা মওতের সময় শেষ সময় আমি কি বেইজ্জত হয়ে যাব অত ইজ্জমান তাশা ও অত জিল্লমান তাশা বেয়াদিকাল খায়র কার হাতে ইজ্জত কার হাতে বেয়াদিকাল ইয়াদুন মানে হাত ইয়াদুন মানে হাত বেয়াদিকাল খায়র আমার আল্লাহ পাকের হাতে ভালোই জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে বেইজ্জত করবেন না আল্লাহ পায়জামাটা নিচে নামবে আল্লাহ যেন পায়জামাটা নিচে না নামে এই লক্ষ লোকের মাঝে যেন আমি বেইজ্জতি না হই ও মুসলমান আল্লাহ পাকের কি করুণা দেখেন ইমাম আহমদ হাম্বালের পায়জামার দড়িটা কেটে গেল যেই না নামবে আর কি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে পায়জামাটা শরীরে জড়িয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না পায়জামা যেখানে যেখানে ফেটে গিয়েছিল সেগুলো এমন ভাবে জড়িয়ে গেল কোনো বোঝার উপায় নাই যে ফেটে গিয়েছে পায়জামাটা কোমরের চামড়ার সঙ্গে যেমন লেগে গেল রক্তগুলো দাঁড়িয়ে গেল পরের লাইন আল্লাহর ইমাম আহমদ হাম্বাল ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও ভাইরা মুরব্বি গণেরা তাহলে আমি ইউনূস আমার বলা উদ্দেশ্য ইমাম আজমকে মিটিয়ে দাও ইসলামকে মেটানো যাবে ইমাম শাফিকে মিটিয়ে দাও ইসলামকে মেটানো যাবে ইমাম আহমদ হাম্বলকে মিটিয়ে দাও ইসলামকে মেটানো যাবে চলেন পথ শেষ করবো প্রথম থেকে আবার চলে আসি হযরত আবু বকর সিদ্দিকের জামানায় যাকাতকে মিটিয়ে দাও ইসলামকে মেটানো যাবে ওই শুরু হলো মনে আছে আপনাদের কারবালার জমিনে হযরত হোসেনকে মিটিয়ে দাও ইসলামকে মেটানো যাবে এই সেই লাইনটা এখনো আছে একবারও ভাববেন না ওরে আমার আটপুকুর বিহারি এলাকার ছেলেরা নজনের মায়েরা বোনেরা আজকে ২০২১ সেই চিন্তা তাদের মধ্যে অশুভ শক্তিদের মধ্যে আজও আছে তাই তাদের চিন্তা জানতান প্রকারে কারো চিন্তা জীবন মেটাও কারো চিন্তা ইমান মেটাও অস্কি বুঝতে অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে শুনছেন ইমান মেটাও লাইন মেটাও
তাই মুজাদ্দেদুজ্জামান কত বলো আলাম আমির শরীয়ত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস পাক সামনে ফলোরকে ফলো করে চলেছেন খায়রুল উমরে আওসাতুহা মধ্যবর্তী পথ উত্তম পথ অতএব বাবারা মনে রেখো যারা নবীকে বড় করতে 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 আল্লাহ পর্যন্ত পৌঁছে দিচ্ছ তারা যেমন খারাপি করছো তারা যেমন পাশাপাশি যারা নবীকে বেইজ্জতি করতে করতে অনেক বেদাতের ফতোয়া দিচ্ছ তারা তেমন বেইজ্জতি করছো বেয়াদবি করছো হতে পারবে না নবী আল্লাহ নয় আল্লাহ নবী নয় দুজনে একও নয় দুজনে আলাদাও নয় আল্লাহ আল্লাহ নবী মখলুক আল্লাহ স্রষ্টা নবী সৃষ্টি দুজনে বন্ধু বন্ধু জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ নবী সকলের ঊর্ধ্বে সৃষ্টির ঊর্ধ্বে জোরে বলুন সুবহানাল্লাহ নবী দলিলের ঊর্ধ্বে জোরে বলুন সুবহানাল্লাহ তাই বর্তমান ওখানে ইমাম শাফি হাম্বলি শাফি মালিকি আর কি হানাফি মনে আছে বর্তমান আস্তে আস্তে বেরেলি পূর্বরাবি তবলিগি ওয়াহাবি দেওবন্দি লামজাবি আজকে বুঝছেন সূক্ষ্ম তত্ত্ব কি করে ইমান ফাঁকা হবে মলি সাহেবদের মাথা কাজ করে না এ বলছে হেভি ওয়াজ করছে এই কথা বুঝছেন আজকে বোঝাতে পারছি একটা সূক্ষ্ম তত্ত্ব বলবো মাথায় কি ঢুকছে তত্ত্ব একটু আলহামদুলিল্লাহ একটা সূক্ষ্ম তত্ত্ব শুনবেন কারা কারা শুনবেন হাত তুলেন তো আমি তা নাহলে বলবো না কিন্তু আমার রজের সময় শেষ হয়ে গেছে কালকে আমি ঝাড় খেয়ে গেছি গতকাল হ্যাঁ ভাই একদম নবান্নর বিল্ডিং এর পিছনে জলটা ছিল ভাই ঝাড় খেয়ে গেছে ওয়াজ করতে করতে কখন চার ঘন্টা গেছে আমার মনে নেই বুঝেন না কথা কখন চার ঘন্টা গেছে মনে নেই তারপরে সর্বনাশ করে চার ঘন্টা গেছে সে ওই আমি আজ থেকে পাক্কা সহজে নিয়ত করি পাক্কা নিয়ে বারবার ওয়াজ করবার বারবার ঘুরে দেখবো কিন্তু লাইন হয় না কথা বুঝেন না কিন্তু সেই আবার ভুলে গেছি ভোলা মন বুড়ো হয়ে যাচ্ছে তো বুঝেন না কথা আমার পেয়ারা ভাইরা আল্লাহ আল্লাহ গনেরা কি বলছিলাম আর একটা দেখুন ভালো লাগবে আপনাদের ভালো লাগবে দেবঙ্গ হুজুরের থেকে দুটো কথা নিয়ে রাখেন আমার কথা নয় আমার রসুল্লাহর কথা আমার কথা বললে চলবে বলতে আছে জায়েজ হবে জায়েজ হবে না আর এরা পয়সা হয়ে যাবে না কথা বলে গল্প করবো তবে শরীয়তের গল্প কি ঠিক কিনা ইসলামের গল্প আমার না চলেন চলেন না না জিহাদ হবে না 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 রাত্রে এখন জিহাদ হবে না এখন জিহাদ লাভে বলে দিন দেখি বুড়ো বয়সে জিহাদ লাভে জিহাদের আর শুনবে না আর হবে না হবে এই লাইনটা আগে আলাদা চলছে চলুক না ভাই গো আমাকে ভুলে ভুল বোঝেন না দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের উপরে দাঁড়িয়ে যান যারা জাদা জাদা করতা হয় বলতে হয় কিয়া জাতা হয় উসকে আন্দার কি ডাল মে কুছ কালা হয় যারা কমতে ভি করতা হয় খামতে ভি করতা হয় উসকে আন্দার ভি বহুত বহুত ডাল মে কুছ কালা বহুত কালা হয় ইয়াদ রাখনা আমরা আল্লাহকে আল্লাহ মানি নবীকে নবী মানি আমরা হুজুরের শান বলতে বলতে আল্লাহর পাশে বসাই না আর হুজুরের শান নামাতে নামাতে আমরা মখলুকের কাছে আনি না সুবহানাল্লাহ কখন বলবেন একটু জোরে বললেন না নবী নবী আল্লাহ আল্লাহ নবী আল্লাহ ছাড়া নন আল্লাহ নবী ছাড়া নন দুজনে এক নয় দুজনে আলাদাও নয় স্যার কোথায় পেলে তুমি আমি জানি রসুলের শান তোমাকে ভালো লাগে আমাদেরও ভালো লাগে তাই বলে আল্লাহর কাছে পৌঁছে দেবে অসম্ভব হতে পারে না মেনে নেব না দাদা হুজুর কেবলা বললেন কব্বি নাহি মানা অতটা নয় ঠিক আছে একটা সূক্ষ্ম তত্ত্ব আর একটা হোক ভালো লাগছে আপনাদের এত সুন্দর করে বসে আছেন আমাকেও ভালো লাগছে বলতে বাবু সকালবেলা ফজরের নামাজের পরে অনেক মসজিদে আছে অনেক জায়গায় আছে আপনাদের এলাকায় নেই হয়তো বুঝবেন না আমি একটা অন্য লাইন বলেছি আল্লাহ নবীর শান বাড়াতে পারতে আল্লাহ পর্যন্ত নিয়ে গেছে এবার কমাতে কমানোর লাইনে যাচ্ছে ফজরের নামাজের পরে বসে যাও ঘুরে বসো একটু নেসাব পড়ো একটু ফাজাইল পড়ো জানেন তো ফাজাইলের কিতাব শোনাচ্ছে জানেন না
ফাজাইলের কিতাব পড়ো। ইনি ফাজাইলের কিতাব পড়ে বেশ দুটো একটা শিখে এসে হুজুরের সঙ্গে লেগে গেল। বুঝলেন না কথা? তোমরা তো ফাঁকি বাজু, তোমরা তো নামাজ পড়ে পালাচ্ছ। হ্যাঁ, ওরা কত খাটে জানো, ফাজাইল পড়ে কত জানতো না, অনেক কিছু জানো। আরে শ্বশুর যেন জ্ঞানের মা হয়ে গেছে। আমাকে ভুল বোঝেন না, জানা ভালো, জানা ভালো, বোঝা ভালো, তবে বেশি বোঝা ভালো না। জানা ভালো, বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। চলেন আল্লাহর কোরআন থেকে ঘুরে আসি, সব রাখেন। আল্লাহর কোরআন যেখানে আমাকে পরিষ্কার দিয়েছে সেখানে হাদিসও ফলো করার আমার প্রয়োজন হবে না। আল্লাহ কোরআন শরীফ পাকে ফরমালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাত আলি দুলুকি শামসি লাগাসাকিল লাইল ওয়া কোরআনাল ফজর ইন্না কোরআনাল ফজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ বলেন, সংক্ষেপ বলে গেলাম, ইন্না কোরআনাল ফজরি, ফজর মানে বোঝেন না ফজর? ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহ বললেন বান্দা তোমরা ফজরের পরে আমার কোরআনটা তেলাওয়াত করবে, ইন্না কোরআনাল ফজরে, নিশ্চয়ই ফজরের তেলাওয়াত, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত, কানা মাশহুদা 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 কাল ময়দানে মাশারে, ফজরের তেলাওয়াত। আমি আল্লাহ বলছি তোদের জন্য গওয়া সাক্ষ্য হয়ে যাবে, যারা ফজরের তেলাওয়াত করবে, আমি আল্লাহ বলছি আমার কোরআন সাক্ষ্য দেওয়ার জন্য তারা জাহান্নামে যাবে না। ঠিক আছে, এবার চলেন। আল্লাহ বললেন ফজরের পরে কোরআন পড়ো, আর মৌলভি বলছে ফাজাইল পড়ো, আল্লাহ বলছেন কোরআন পড়ো, মৌলভি বলছে নিসাব পড়ো। এই কথা বুঝছেন? এই কথা বুঝছেন? আল্লাহ বলছে কোরআন পড়ো, বান্দা বলছে কিতাব পড়ো, মুসলমান হতে পারে না। আমি অস্বীকার করছি না সেটা ফজিলতের কিতাব, আমি অস্বীকার করছি না সেটা মশলার কিতাব, আমি অস্বীকার করছি না যেটা পড়া চলবে না, কিন্তু মনে রাখুন ওটা ফজরের পরে নয়। ফজরের পরে যদি পড়তেই হয়, তেলাওয়াত করতেই হয়, সেটা যেন আল্লাহর কোরআন হয়ে যায়। দাদা হুজুর কেবলা এখানেই বললেন হতে পারে না, বাবারা আমি ফুরফুর আবু বাকার বলে গেলাম, তোমরা সব করবে অসুবিধা নাই, কিন্তু আল্লাহ শরীয়ত মোতাবেক চলবে। আমি আবু বাকার, আল্লাহকে বড় ভালোবেসেছি, আল্লাহর রসুলকে বড় ভালোবেসেছি, আল্লাহর কোরআনকে বড় ভালোবেসেছি, আল্লাহর কোরআন যেমন দিশা দিয়েছেন তেমন চলি, আর তোমাদের চলতে বলে গেলাম। বাবারা আল্লাহ যেখানে বলেছেন ফজরের পরে কোরআন, তোমাদের ফজরের পরে কোরআন তেলাওয়াতের কথা আমি আবু বাকারও বলে গেলাম। তাহলে যারা ফজরের পরে কোরআনের জায়গায় অন্য কিতাব দান করায়, অবশ্যই জানতে হবে ডালমে কিছু কালা হয় কালা হয় কালা হয়। কথা কি বুঝতে পারছি? হতে পারে সেটা ফতোয়ার কিতাব মশলার কিতাব, কিন্তু সেটা কোরআন নয়। আর বলবো না, মুক্তাসার করলাম। যে যে খুব সুখ, তাহলে নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, কলেমা পড়ব, কোরআন পড়ব, জুম্মায় যাব, ওয়াজ শুনব, একটা জিনিস বাদ, জাকাত বাদ দেবে, জাকাত টাকা দেবে না, মারলেই ছড়ে না। তাহলে একটা কচুকাটা ওখানে কেটেছে, রসুলুল্লাহর ইন্তেকালের অপেক্ষায় ছিল ওরা। কথা বুঝছেন? সেই ধারা আজও তাক মৌজুদ হয়, ইয়াদ রাখনা। তাই আমি বর্তমানের কথা বলছি না, দাদা হুজুর কেবলা চিন্তাধারা যেটা আছে ধরে থাকুন, কসম আল্লাহর ঠকা হবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারলুম? আমি কি বোঝাতে পারলুম? বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। ঠিক আছে, চলে চলে ভাই গো। এই দাদা হুজুর কেবলা জিন্দা না মর্দা সবাই বিশ্বাস করেন তো? সবাই? হ্যাঁ হ্যাঁ, উদাহরণ নেবেন একটা, এই জেন্দার একটা উদাহরণ নেবে নেবে বসিয়ার মাদ্রাসা চেন তো? বসিয়ার হুজুর কেউ একটা ভিড় দিয়েছিল, ও আলেমদের সে কথা আলাদা, বসিয়ার হুজুর কেউ হাতে তৈরি। আমি একটা দেশের কথা বলে এসেছি, সবাই শুনেছেন তো, ইউটিউবে হচ্ছে তো,
বসিয়ার হুজুর কেবলা যখন মাদ্রাসা কায়েম করেছিলেন তখন দাদা হুজুর হায়াতে ছিলেন না। ওয়াজ কিন্তু আমার শেষ হয়ে গেছে, এটা অতিরিক্ত। দাদা হুজুর হায়াতে ছিলেন না, বসিয়ার হুজুর কেবলা যখন মাদ্রাসার ভিত দিয়েছিলেন, ইসারে সব কায়েম করেছিলেন, কিন্তু বসিয়ার হুজুর কেবলার একটা কথা, করুণ কথা, মনে বড় ধাক্কা খায়। হুজুর এত কান্না কানতে লাগলেন বসিয়ার হুজুর কেবলা, সে কান্নার কোনো বিরাম নেই, শুধু বারেবার বলছেন, বাবারা বাবারা আমার জীবন্ত পীরের জ্বলন্ত কারামাত, আমাকে ডেকে আমার মুর্শিদ কেবলা মুজাদ্দেদুজ্জামান আমাকে বলেছিলেন, বাবা রুহুল আমিন, বাবা বড় মাওলানা সাহেব, তুমি তোমার বসিরহাটের জমিনে একটা মাদ্রাসা কায়েম করো, একটা ইসালে সব কায়েম করো, আমি আবু বাকার দেখে যাই। আমি ওই দিন বলেছিলাম, ওই সময় বলেছিলাম, হুজুর আপনি আমার শায়খ, আপনি আমার মুর্শিদ, দয়া তুমি ক্ষমা করবেন, আপনার ফুরফুরা শরীফের জমিনে মাদ্রাসা ফাতিয়া রয়েছে, আপনার পুরোপুরা শরীফের জমিনে ইসালে সওয়াব রয়েছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বসিরহাটের জমিনে মাদ্রাসা কায়েম করব না, আমি ইসালে সওয়াবও কায়েম করব না। আবার দাদা হুজুর কেবলা, তোমাদের দাদা হুজুর আমার মসজিদ কেবলা আমাকে আবার শোনাচ্ছেন, বাবা রুহুল আমিন, বাবা বড় মাওলানা সাহেব, মনে রেখো এমন একটা দিন তোমার জীবনে চলে আসবে, এমন একটা দিন তোমার জিন্দেগিতে আসবে, তুমি বসিরহাটের জমিনে মাদ্রাসা করতে বাধ্য হবে, মাদ্রাসা করতে বাধ্য হবে, ইসালে সব কায়েম করতে বাধ্য হবে, কিন্তু আমি তোমার পীর শায়েখ, আমি আবু বাকার, আমার দেখা নসিবে হবে না। আল্লাহর ওলি ঝরঝর করে কাঁদছেন, বাবা আজকেই বসিরহাট মাদ্রাসা ইসালে সওয়াব, এটা আমার নয় আমার পীরের দাদা। আমার পীর সেদিন বলেছিলেন, বাবা তুমি তৈরি করতে বাধ্য হবে, কায়েম করতে বাধ্য হবে, কিন্তু আমি আবু বাকার, আমার দেখা হবে না। সত্যই আজকে আমি কায়েম করতে বাধ্য হলাম, অথচ বড় আফসোস আমার পীর ফুরফুরা শরীফের মুজাদ্দেদুজ্জামান আজকে হায়াতে নাই, আমার জীবন্ত পীরের জ্বলন্ত কারামাত যদি দেখতে চাও আমার মাদ্রাসার দিকে তাকাও, আমার ইসালে সওয়াবের দিকে তাকাও, এটা আমার নয় আমার পীর আবু বাকারের জীবন্ত পীরের জ্বলন্ত কারামা। কথা বুঝছেন? ইতিহাস জানি না তো, চলে চলে ভাই গো, তাই বলে যাব আখিরি জামানা শেষ জামানা, বড় সূক্ষ্ম থেকে সূক্ষ্ম তত্ত্ব চিন্তাধারা পুশ করে ইমানের ময়দানটা আমাদের ফাঁকা করার জন্য চেষ্টা করছে। তাই মনে হয় বদরের ময়দানে 313 যথেষ্ট হয়েছিল জিহাদে জয় হওয়ার জন্য। আজকে বাংলা ভারতে 35-40 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা মনে হয় এই জন্যে নির্যাতিত শিকার, হেনস্থার শিকার, লাঞ্ছিত শিকার, আমাদের ইমানের মধ্যে ঘাটতি হয়, খামতি হয়, কমতি হয়, তওবা করনা, অপেশানা, আল্লাহ আল্লাহ রাসূলকে রুজু হো জানা, কসম আল্লাহর আজও তাক আল্লাহ পহলে দিন কি তারে সেই বদরের ময়দানের মতো ময়দানে বদর কে তারে আজও তাক আল্লাহ কি কুদরত মওজুদ হ্যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ, আজও ইনশাআল্লাহ 313 এনাফ হয়ে যাবে, দরকার শুধু আমাদের পরিপক্ক ইমানদার হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে আমরা বাস করছি কোথায়? মোল্লাপাড়ায়, মানচিকাদের, অন্যদের নয়। এই নামাজ পড়েন তো? এই তোমরা নামাজ পড়া ছেড়ে দিয়েছো, পড়ছো না? পড়ছো, যাক পড়ছো। তাহলে নামাজ 24 ঘন্টায় কতবার ফরজ বলেন 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 কতবার? 5 বার। ও তাহলে তো সবাই জানে, মাশাআল্লাহ, দোয়া করছি আল্লাহ রহম করুন, সবাই জানে 5 বার নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্তে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আচ্ছা, আপনাদের কাছে আমি হিসাবটা জানতে চাইছি, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে টোটাল 24 ঘন্টার মধ্যে এই নামাজগুলো পড়তে মোট কতক্ষণ সময় লাগতে পারে একটা আন্দাজ? 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, ফজরে কিছুক্ষণ, জোহরে কিছুক্ষণ, আসরে মাগরিবে কিছুক্ষণ, কিছুক্ষণ লাগে না কি তাই না? আর তারপর আমরা তো ফাঁকিবাজ দাগে শুধু ঘরে ফিরে আর কোলাল্লা ধন্যবাদ
তাই হয় যে খুব বেশি এক ঘন্টা দেড় ঘন্টা তাহলে 24 ঘন্টার মধ্যে কতক্ষণ ফরজ কাজ আদায় দিয়েছেন বলেন 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 কতক্ষণ ইনি ছেলেটা দেড় ঘন্টা বলেছে আপনারা কি বলছেন লজ্জা হচ্ছে ভয় হচ্ছে দেড় ঘন্টায় তার বেশি না তবে মনে হয় এক ঘন্টায় হয়ে যাবে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে 23 ঘন্টা ফাঁকা আচ্ছা পর্দা করা কি আচ্ছা ও 24 ঘন্টার মধ্যে কতক্ষণ ভরস এই এই ওয়াজ ঘরে যাচ্ছে রে বলে 24 ঘন্টা কথা বুঝছেন তাহলে নামাজ ফরজ হচ্ছে এক ঘন্টা আর পর্দা ফরজ হচ্ছে প্রায় 24 ঘন্টা বুকে হাত দিয়ে বলেন এক ঘন্টাটা খুব করছি 24 ঘন্টা এই কথা কি বোঝাতে পারছি ফাঁকিবাজ কিরকম দেখলেন আমাকে ভুল বোঝেন না বলো যেটা নাই 24 ঘন্টা সেটা নাই তাহলে আমরা যখন বড়টা ভালো বুঝি মাথাটা ভালো বুঝি সেরাটা শ্রেষ্ঠটা বুঝি এটা বুঝি না কথা কি বুঝতে পারছি আমি কথা কি বুঝতে পারছি কোথায় ফাঁকাটা বুঝলেন এনার এতদিন এলেম ছিল শুধু হাড়ওয়ায় যাওয়ার সময় বোরকা পরতে হয় এনার এতদিন এলেম ছিল শুধু রাস্তায় বার হওয়ার সময় পর্দা করতে হয় কিন্তু শরীয়তের এলেম হচ্ছে বাড়িতেও পর্দা করা ফরজ কথা কি বুঝতে পারছি কথা কি বোঝাতে পারছি বোরকা তাহলে কখন কখন পরতে হয় কখন কখন জানি না পাগলা হয়েছে ওয়াজ সূক্ষ্মতমর উপরে আলোচনা হয়েছে যখন এর উপরে মেয়েদের কথা উঠেছে যখন একটুখানি বলে যাই আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন আবু বকর সিদ্দিক খলিফা হলেন ওয়াজ একই জায়গায় আছে আবু বকর সিদ্দিক চলে গেলেন ওমর ফারুক হুজুর খলিফা হলেন লাউ কানা বাদা নবিয়ান ফাহুয়া ওমর আল্লাহ নবী বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হওয়ার হতো ফাহুয়া ওমারুন ও আমার সাহাবায়ে কেরামেরা আমার ওমর ফারুক নবী হতো হযরত ওমর ফারুক এমন একজন সাহাবি এমন একজন মানুষ কতরা জানেন আমি উনুন জানি না ও ছেলেরা শুনে নাও আল্লাহর কোরআন শরীফ পাকে একার জায়গায় নয় 23 জায়গায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আল্লাহ খুশি হয়ে গিয়ে কোরআন শরীফ নাযিল করেছে 23 জায়গায় মাথায় ঢুকেছে তার মধ্যে পর্দা ফরজ ওটাও হযরত ওমর আমি লাইনে যাচ্ছি না আমার প্যারা ভাইরা রসুল্লাহ চলে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে স্বামী সওহার আমার রসুল্লাহর মাজার জিয়ারত করতেন কিন্তু না আম্মা জান আয়েশা সিদ্দিকা বোরকা ব্যবহার করতেন না স্বামী তো আহা আমার স্বামীর মাজার আমি জিয়ারত করব গভীর রাতে বোরকা কেন লাগবে আমি কি বুঝতে পারছি হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন রাসূলুল্লাহর পাশে মাজার হয়ে গেল গভীর রাতে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা মাজার জিয়ারতে যেতেন বোরকা ব্যবহার করতেন না কেননা একজন হচ্ছেন স্বামী সওহার আর একজন হচ্ছেন জনমদাতা আব্বা জান আবু বকর আমি আয়েশা তার মেয়ে বোরকা কেন লাগবে আর গভীর রাতে কথা বুঝছেন হযরত আবু বকরের পরে ওমর ফারুক খলিফা হলেন হযরত ওমর ফারুক ইন্তেকাল করলেন আবু বকর সিদ্দিকের পাশে দাফন করা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা কবর জিয়ারতে যাচ্ছেন কিন্তু মনে রাখুন আর বোরকা ছাড়া গেলেন না কসম আল্লাহর ওমর ফারুকের কবরস্থর পরে মা আয়েশা যখনই মাজার জিয়ারতে যেতেন বোরকা অবস্থায় যেতেন মাজি বলতেন হতে পারে না এতদিন কবর জিয়ারত বোরকা ছাড়া জায়েজ ছিল যেহেতু একজন আমার স্বামী আর একজন আমার আব্বা আর এখন বোরকা ছাড়া যাওয়া চলবে না কেননা হযরত ওমর ফারুক একজন পরপুরুষ কবর জিয়ারতে আর ইনি যাচ্ছে হাড়
তাহলে ওই পর্যন্ত থাক, এর পরের লাইন আমি আর পারলুম না। আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, বুঝে দেখেন ইসলাম কিসকো বলা যেতে হয়, ইসলাম কা কালার কেসে হয়, ইসলামের থিওরি কেমন, কথা বুঝছেন না? মরা মানুষ মর্দা মানুষের মাজারের পাশে যাচ্ছে, বোরকা সহ ওমর ফারুক শুয়ে গেছেন, আমি আয়েশা, আর বোরকা ছাড়া যাওয়া চলবে? চলবে? জোরে বলেন, জোরে বলেন, চলবে না? আইন কাকে বলে, ইসলাম কাকে বলে, কত সূক্ষ্ম দেখলেন। শেষ করলাম, বিদায় নিলাম, আসুন সবাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে রাসূলে পাকের শানে একটু সালামের নজরানা, ইয়া নবী সালামো, বুঝি কি আমাকে পড়িয়ে দাও না কিছু।